শিশু ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় বগুড়ায় সোনাতলা উপজেলায় উদ্বেগ বাড়ছে প্রতিবেশীর হাতে শিশু ধর্ষণ মাদ্রাসা ছাত্রকে যৌন নির্যাতনের মতো এসব ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা এ অবস্থায় দ্রুত শাস্তি নিশ্চিত করা ও আসামি গ্রেপ্তারে তৎপরতা বাড়ানোর দাবি তাদের যখন মামলাটা রিকর্ড হয়ে গেল তার আগ মুহূর্ত পর্যন্ত এই নান্নু ব্যাপারী এবং নান্নু ব্যাপারীর লোক লোকজন আমাদেরকে অনেকভাবে ভয়ভীতি দেখায় এভাবেই নিজের শিশু কন্যার উপর চালানো বর্বরতার কথা জানাচ্ছিলেন এক মা কয়েক মাসে বগুড়া সোনাতলা উপজেলায় শিশু ধর্ষণ ও নির্যাতনের এরকম ঘটনা বেশ কয়েকটি সম্প্রতি আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে পঞ্চাশ বছর বয়সী প্রতিবেশীর ওপর মামলা হলেও এখনও ধরা যায়নি অভিযুক্তকে বাস্তবতা বলছে সামাজিক সম্মান ও ভবিষ্যতের কথা ভেবে অনেক ভুক্তভোগী গ্রাম্য সালিশের মাধ্যমে ঘটনার মীমাংসা করেন তাই সব মিলিয়ে উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মাঝে দে। তাকে এলাকা থেকে বর্জন করেছে আমরা চাই যে তার দৃষ্টান্তমূলক একটি শাস্তি হোক একটা শিশু যদি তার তার পিতার কাছে তার পাড়া প্রতিবেশীর কাছে নিরাপদ না থাকে তাহলে কোথায় নিরাপত্তা পাবে স্থানীয় জনপ্রতিনিধিরা জানাচ্ছেন নারী ও শিশু নির্যাতন পাশাপাশি মাদকের বিস্তার দিন দিন হুমকির কারণ হয়ে উঠছে সমাজের জন্য আমরা আসলে খুব বিপদগ্রস্ত হয়ে গেছি যে সমাজে এত মানে এরকম ঘটনা যদি ঘটে তাহলে আমাদের এই সমস্যাটা আসলে কোন পর্যায়ে যাচ্ছে দিন দিন এটা নিয়ে আমরা খুব আতঙ্কিত হয়ে আছি আমি যেমন দ্রুত আসামিকে পুলিশ আইনের আওতায় নিয়ে সাজা হয়েছে সার্ভিস সহায়তা করব এবং যে কোনো সময় তার পাশে থাকব। জেলা পুলিশ সুপার বলছেন আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক প্রতিরোধ এবং অভিভাবকদের সচেতনতা সবচেয়ে বেশি দরকার বয়স্কদের দ্বারা দর্শনের চেষ্টার অনেকগুলো ঘটনা আছে বয়স্ক লোকদের মানসিকতারই ফসল এটাকে যদি বন্ধ করতে হয় তো সেই ক্ষেত্রে আমি মনে করব যে অভিভাবকদেরকে এগিয়ে আসতে হবে রাকিব জুয়েল নিউজ বগুড়া প্রতারণার অভিযোগে সিরাজগঞ্জের তারাস থেকে রাব্বি শাকিল ওরফে ডিজে শাকিলকে দুই সহযোগী সহ গ্রেপ্তার করা হয়েছে তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে অন্তত বারোশো কোটি টাকার চেক বুধবার বিকেলে তারা সেই শাকিলের ব্যক্তিগত কার্যালয় থেকে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার অন্য দুইজন হলেন হুমায়ুন ও সাইফুল দেশি বিদেশি বিভিন্ন তহবিল বাক প্রকল্পের আওতায় সরকারি প্রতিষ্ঠান থেকে কোটি টাকার ঋণ পাইয়ে দেয়া ছাড়াও সেনাবাহিনী পুলিশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ব্যাংক সহ বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার ফাঁদ পেতে কোটি কোটি টাকা হাতিয়ে প্রতারক ডিজে শাকিল সিরাজগঞ্জের তানাশ উপজেলায় নিজ গ্রামে বসেই তৈরি করতেন তিনি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের স্বাক্ষর করা জরুরি কাগজপত্র প্রতারণার শিকার বগুড়ার দুই যুবকের করা মামলায় ইন্টারন্যাশনাল লোন সার্ভিস কোম্পানি নামের প্রতিষ্ঠানটির প্রধান ডিজে শাকিল তার দুই সহযোগীকে বারোশো এক কোটি টাকার চেক সহ গ্রেফতার করেছে বগুড়া গোয়েন্দা পুলিশ রাব্বি শাকিল হুমায়ুন কবির এবং হারুনুর রশিদ নামে তিনজনকে গ্রেপ্তার করেছি এবং তাদের অফিসে তাদেরকে গ্রেফতার করার সময় তাদের থেকে আমরা যা পেয়েছি প্রায় বারোশো এক কোটি বাহাত্তর লক্ষ দশ হাজার টাকার লিখিত চেক পাওয়া গিয়েছে সামরিক বাহিনী এবং সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ভুয়া নিয়োগপত্র এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার নিয়োগপত্র এবং পরিচয়পত্র আমরা পেয়েছি